বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বকাপ শেষ হয়নি। শনিবার রাতের ফাইনালের পর আরও দিন কয়েক থাকবে বিশ্বকাপের রেশ। সেখানে আসছে বাংলাদেশেরও নাম, বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার রিশাদ হোসেনকে নিয়ে আলোচনা হচ্ছে এখনও। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট বিশ্বকাপের সেরা একাদশ বানিয়েছে, যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বানানো একাদশে ওপেন করবেন ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। নম্বর তিনে আসবেন নিকোলাস পুরান। আমেরিকার ব্যাটার অ্যারন জোনসের জায়গা হয়েছে চার নম্বরে। পাঁচে আছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকবেন ছয়। প্রধান স্পিনার হিসেবে সাথে থাকবেন রাশিদ খান। দলটার ক্যাপ্টেন্সিও করবেন এ আফগান। আট নম্বর ক্রিকেটার হিসেবে এসেছে রিশাদ হোসেনের নাম। নয়, দশ এবং এগারো নম্বর ক্রিকেটার হিসেবে থাকছেন তিন পেসার ফজল হক ফারুকি, জাসপ্রীত বুমরা এবং আনরিক নরকিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের পছন্দ করা এই একাদশে দুজন করে ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের। সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছে ভারত থেকে। ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, বাংলাদেশ এবং আমেরিকার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলের কোনো ক্রিকেটার জায়গা পাননি এই একাদশে। অপরদিকে বাংলাদেশের রিশাদ হোসেন সাত ম্যাচে আটের কম ইকোনমি রেট এবং চোদ্দোর কম গড় নিয়ে পেয়েছেন চোদ্দোটা উইকেট। তাই রিশাদ যে যোগ্যতা বলেই সেরা এগারোর মধ্যে জায়গা করে নিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। রিশাদকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে এই তরুণ লেগের জন্য এটাই ছিল নিজের আত্মপ্রকাশের টুর্নামেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে 22 রানে 3 উইকেট নেওয়া রিশাদই বাংলাদেশকে সুপার এইটে নিয়ে গেছে বলে মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়াও সুপার এইটে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে রিশাদের মোট 5 উইকেট শিকারকেও আলাদা করে মনে করিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্বকাপে সাত ম্যাচে চোদ্দ উইকেট পাওয়া রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টে আছেন তিন নম্বরে। স্পিনারদের মধ্যে রিশাদ আর রশিদ খানই সর্বোচ্চ চোদ্দটা করে উইকেট পেয়েছেন। এছাড়াও এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়া বাংলাদেশি বোলারও এখন রিশাদ হোসেন। এ কারণেই রিশাদকে উপেক্ষা করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্ব আসরে ভালো পারফর্ম করলে নজরে আসা যায় পুরো বিশ্বের, সম্মান পাওয়া যায় প্রতিপক্ষেরও। রিশাদ তার উদাহরণ। একেবারে অখ্যাত এক স্পিনার হিসেবে বিশ্বকাপে যাওয়া রিশাদ নিজের ভালো পারফর্ম দিয়ে জায়গা করে নিয়েছেন সবার মনে, পরিচিতি পেয়েছেন অস্ট্রেলিয়া শিবিরেও। অস্ট্রেলিয়ার মতে রিশাদ টুর্নামেন্টের সেরা এগারো জনের একজন। এমন পরিচিতি রিশাদকে আত্মবিশ্বাসী করবে বটেই, সাথে সাথে বিশ্বকাপে সেরা দলে সুযোগ পাওয়া রিশাদের জন্য খুলে দিতে পারে নানা নতুন সম্ভাবনার দুয়ারও। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডস।